এদেশে লক্ষ কোটি মানুষের আবেগ ভালোবাসা এবং শ্রদ্ধার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা মামলা নাইকোর্ট কেস পেন্ডিং আছে। যদিও উনি এখন হসপিটালে চিকিৎসারত আছেন, শয্যাশায়ী আছেন, তারপরেও এই বর্তমান সরকার, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষ সব একাকার হয়ে তাদের যত তাড়াতাড়ি সম্ভব নাইকো কেসে একটা রায় করানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কারণেই অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টে থাকার কথা। তাদের কার্যক্রমে মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস একটা এখন ওই কেরানীগঞ্জের কারাগারেও চলে গেছে, যদিও তাদের কোনো এখতিয়ার নেই, কারণ দুর্নীতি দমন কমিশনের মামলা এবং দুদকের সুস্পষ্ট আইন আছে, তাদের প্যানেল আছে লয়ার, তারপরেও অ্যাটর্নি জেনারেল অফিস ওখানে স্থানান্তরিত হয়েছে যেন বেগম খালেদা জিয়ার মামলাটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। এই অবস্থার মধ্যেও আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নাইকো কেস, সেই নাইকো কেসের ইনফরমেন্ট যিনি ছিলেন তিনি দেখে দেখে সাক্ষ্য নিচ্ছিলেন, সাক্ষ্য দিচ্ছিলেন হুবহু পরে পরে, যেমন কবিতা পড়ছে বা গল্পের বই পড়ছে, সেই সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে আমরা লার্নেড কোর্টে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়, রিজেকশনের এগেনস্টে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এসেছি, আজকে সেটা পার্ট হার্ড হয়েছে। আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল জনাব এজ এ মোহাম্মদ আলী সাহেব শুরুতেই বলেছেন যে এই মামলা 1997 সনের জন্ম হয়েছে, অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা ওয়াজেদ যখন 1996 সনে ক্ষমতায় আসেন, তখন 1997 সনে নাইকোর সাথে একটা আনসলিসিটেড চুক্তি করা হয়, সেই চুক্তির ধারাবাহিকতাটা রক্ষা করেছিলেন 2001 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। অথচ 2001 শুরুই হলো 1997 সন থেকে, এবং এই নাইকো নিয়ে দুইটা মামলা হয়েছে, একটা মামলা নম্বর 19, একটা মামলা নম্বর 20। 19 নম্বর মামলাটা হাইকোর্টে কোয়াস্ট করে দিয়েছেন, যে কারণে আমাদের সাবমিশন ছিল আদালতে যে হেড চলে গেছে, মাথা চলে গেছে, দেহটা নিয়ে এখন চর্বিত চর্বণ করা হচ্ছে। হেড বলতে আমাদের সাবমিশনটা এটাই ছিল প্রথম কেস, যেটা 19 নম্বর, সেটা শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে, সেই মামলাটাও 2010 সনে কোয়াস্ট হয়ে গেছে, এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন বা রাষ্ট্রপক্ষ সেই কোয়াস্টমেন্টের এগেনস্টে অ্যাপিল পর্যন্ত ফাইল করে নাই। দেহটা আছে, মাথা নেই, তো দেহ নিয়ে চর্বিত চর্বণ করা হচ্ছে। আজকে আমাদের পার্ট হার্ড হয়েছে, আগামীকালকে আবার বেলা 2টার সময় ফিক্সড হয়েছে, আগামীকালকে আমাদের পরবর্তী শুনানিতে আমরা অংশগ্রহণ করব। পার্টনেন্ট বিষয় হচ্ছে যে এই মামলাটা একটা রাজনৈতিক মামলা, একই সাথে দুইটা মামলা দায়ের করা হয়েছিল জরুরি অবস্থার সময়, -2 ফর্মুলা, যেটা শেখ হাসিনা মামলার কোয়াসমেন্টের রায় পর্যন্ত আছে, সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে -2টা একে পরিণত হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার মামলাটা কোয়াস্ট হয়ে গেছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা এখনও চলমান। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলা, এবং রাজনৈতিক উদ্দেশ্যে এখন পর্যন্ত মামলাটা চলমান আছে, এবং রাষ্ট্রযন্ত্র, দুর্নীতি দমন কমিশন সবাই এইটার সাথে সরাসরি সম্পৃক্ত, যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়া বিরুদ্ধে আরেকটা রায় করানোর জন্য। এখন যা হচ্ছে বিচারের নামে অবিচার হচ্ছে, প্রহসন হচ্ছে। ধন্যবাদ।